আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যেখানে ইসলামকে নিয়ে এই মহা মানব কৃষ্ণ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটেক্টি করবে, আমরা তার রুখে দিব, আমরা তার রুখে দিব। সবাইকে ধন্যবাদ, আজকে তারা উপস্থিত হয়ে আজকের এই মানব বন্ধন সফল করেছে। বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার আলোর বিচারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওই ভারতের নোংরা কীট তার আবর্জনা মুখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। কোরআন গ্রন্থ আল-কুরআনের একটি মত আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইন ফিরু কিমা ওয়া সিকালা ওয়া জাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটি মত আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তোমরা বের হও হালকা কিংবা ভারী অবস্থায়। আমরা হালকা অবস্থায় বের হয়েছি সেই মহান আল্লাহর আয়াতকে বাস্তবায়ন করার জন্য। সেই মুম্বাই থেকে আমাদের ভাইরা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তাই প্রেক্ষিতে আমরাও এখানে তাদেরকে মোবারকবাদ জানাতে এসেছি। আমরা তাদের সাথে আছি। ভারত সরকার কি কি আমরা দেখেছি, এখনো তারা সেই বিজেপি নেতাদের এখনো কোন রকম কোন শাস্তির ব্যবস্থা করে নাই। আমরা দেখছেন কণ্ঠে বলতে চাই, অবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় নিতে হবে, উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। পরে দুশোখানে মুসলমান এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাবে এবং ভারতকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসবে। প্রত্যেকটা সমাজে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সেই সমাজের যে সম্মানিত মানুষরা আছে তাদেরকে সবসময় সম্মানের সাথে কথা বলতে হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি বিগত বছরগুলোতে বিজেপির যে নোংরা কীটরা, তারা মানুষের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দিনের পর দিন, বছরের পর বছর, সিজনের পর সিজন তারা নোংরা এবং আবর্জনার মুখে তারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন সময় কটূক্তি করেছে। অনতিবিলম্বে তাদেরকে সর্বোচ্চ